সুন্দর একটি ছবি, খুব সুন্দর একটি নাম, তুমি করে বলবে। এর আগে এমন নামের কোনো ছবিতে আমি অভিনয় করিনি, যার জন্য ছবিটির নাম শোনা মাত্রই আমি সিদ্ধান্ত নিই এই ছবিতে আমি কাজ করব। যদিও তখন আমি দেশের বাইরে ছিলাম, দুবাইতে ছিলাম, আমার পরিচালক যখন আমাকে কল করে যে ছবির নাম তুমি করে বলবে, আমরা তোমাকে সিলেকশন করেছি, তোমাকে দুবাই থেকে আসতে হবে, আমার কাছে সে জিজ্ঞেস করেনি তুমি কি আসতে পারবে, সরাসরি সে বলেছে তোমাকে আসতে হবে এই ক্যারেক্টারে, আমি তোমাকে চাই। অনেক নায়িকা আছে কিন্তু আমরা চাই তুমি এই ছবিতে কাজ করো। এবং আমি তারপরে যে কাজটি করি, আমি কথাটাও খুব একটা আসলে বিশ্বাস করিনি, আমার কাছে স্বপ্ন মনে হচ্ছিল, আমি বলছি আমি লাইভে আসব, আমি লাইভে আসে আপনাকে জয়েন করব, কারণ আপনাকে শিওর বলতে হবে, কারণ আমার আরও 15 দিন পরে আসার কথা। এরপরে আমি দুবাইতে বসে লাইভ করি, লাইভ করে অনেকেই জয়েন হয়ে যায়, এর মধ্যে আমি আমার পরিচালককে জয়েন করি, জয়েন করে বলি এখন আপনি সবার সামনে সবাইকে সাক্ষী রেখে বলবেন, যেহেতু আমি আসবো এত দূর থেকে, এত মানে টিকিট কাটার পর দুবাইতে জানেন যে ইমার্জেন্সি যদি টিকিট ক্যান্সেল করে আবার টিকিট করা হয় তাহলে অনেক টাকা খরচ হয়, তো যেহেতু আমরা আমার ফুল ফ্যামিলি গিয়েছি তো অনেক টাকা পয়সারও ব্যাপার ছিল, এটা অনেক লসের ব্যাপার ছিল। তো যাই হোক, সে লাইভে এসে বলে তোমাকে আসতে হবে, তুমি পারলে কালকেই চলে আসো। তো তারপরে আমি চলে আসি, সে অনেক আশাবাদী, আমরা অনেক আশাবাদী এই ছবিটা নিয়ে, কারণ গল্পটা একটা ভিন্ন ধর্মী ছবি। যদি ছবিটা ঈদে আমরা আসতে পারি তাহলে অনেক বড় ছবির সাথে টেক্কা দেওয়ার মতো একটা গল্প, একটা ছবি। অভিনয় করছে আমার সাথে একজন হিরো, নতুন বলবো না কারণ দুইটা ছবি তার সেন্সর হয়ে গিয়েছে, আর আছে ওমর সানি ভাই, আছে অনেকেই আছে, তো তাদেরকে পরবর্তীতে দেখতে পারবেন। কাজী হায়াত ভাই আছে আমার বাবার ক্যারেক্টারে, অনেকেই আছে, শিমুল ভাই আছে, অনেকেই আছে, সবাই পরিচিত ফেস। আসলে একটা হিরো হিরোইনের পরে যখন বাবা মার ক্যারেক্টার আসে, সেখানেও কাজী হায়াত ভাই আছে, এবং সিনেমার মধ্যে একটা সিনেমা চলে যেখানে ওমর সানি ভাই ফাইট করে ওমর সানি হয়ে, সেখানে ওমর সানি ভাই আছে, এবং যে ক্যারেক্টারগুলো নেওয়া হয়েছে সবাই পরিচিত ফেস, আর অবশ্যই ছবিটি ভালো লাগবে। কোন কোন কাজ এখন পর্যন্ত করেছেন সাম্প্রতিক সময় এবং সামনে কোন কোন কাজ করবেন? আসলে আমার 6টা ছবি রিলিজ হওয়ার পরে দীর্ঘ একটা আমার গ্যাপ হয়ে যায় ফ্যামিলিগত কারণে, ফ্যামিলির বাধা, এরপরে করোনায় অনেকটা বাধা পড়ে, এরপরে পরে আমার সর্বশেষ যে বড় একটা বাধা সেটা হচ্ছে শিল্পী সমিতি, শিল্পী সমিতি সদস্যপদ স্থগিত এইসব নিয়ে যেই মানে আমরা মামলা করি, বাদী হয়ে আমাকে মামলা টানতে হয়, 5-6 বছর আমি এই মামলার সাথে জড়িত ছিলাম। জায়েদ খান মিশা ভাইয়ের আমলে 184 জনের সদস্যপদ স্থগিত করা হয়, সেটা নিয়ে আমি অনেক লেন্দি প্রসেস হয়ে গিয়েছিল, 5-6 বছর আমি সেগুলো নিয়েছিলাম। তখন মাথায় আসছিল না যে আমার আসলে আমি কাজ করব, তখন একটাই মাথায় আসছিল যে 184 জনের সদস্যপদ আমি কিভাবে আমার পক্ষ থেকে ফিরিয়ে দিব, বা আমি কতটুকু চেষ্টা করব, বা কতটুকু চেষ্টা করলে সবাই কাজ করতে পারবে, এবিসি আবার আগের মতো প্রাণবন্ত হতে পারবে, যার জন্য আমি এই মামলা মোকদ্দমা নিয়েছিলাম। একটু সদস্যপদের কথা বলছিলেন, সেক্ষেত্রে আসলে ওই সময়টায় যে আপনার সদস্যপদ ছিল তো সেটি নিয়ে একটি আলোচনা ছিল, আপনার কেন মনে হয় আসলে ওই সময়টা আপনি সদস্যপদ থেকে আপনাকে আসলে পাননি বা বের করে দেওয়া হয়েছে? না, আসলে সদস্যপদ তো ছিল, আমি তো ভোটও দিয়েছিলাম, হঠাৎ করে জায়েদ খানের সাথে আমার দেখা এফবিসিতে আসে, দেখা হওয়ার পরে আমি কলকাতায় একটা ছবি করছিলাম টার্গেট ইন্ডিয়া, সেই ছবিতে 40% আমি কাজ করি, করার পরে আমাকে বলে আমার এফবিসির যে কার্ড, আমাদের আইডেন্টি কার্ড, সেটা নিয়ে যেতে জেনুইনভাবে, তখন আমি আবার প্রথমে ট্যুরিস্ট ভিসায় আমি কাজটা করি, এরপর আমি আর্টিস্ট ভিসা নিয়ে আমি দাঁড়াবো, তখন আমি এফবিসিতে আসি, বলি যে আমার সদস্যপদটার এখানে অনেক টাকা চাঁদা দিতে হবে, এই কী কী করতে হবে বলো, আমার রিনিউ করতে হবে। তখন যাই হোক, তার সাথে অনেক কথা হয়, সেগুলো নতুন করে আর এখন নাই উঠাই।